হ্যালো দর্শক আমি শোয়েব আহমেদ আপনার দেখছেন ইউটিউব চ্যানেল বিডি আজ আমি সংখ্যা দিয়ে সাধারণ মনে রাখার একটি কৌশল শেয়ার করব যদি আপনি এই কৌশল অনুসরণ করেন তাহলে সাধারণ জ্ঞান খুব সহজে মনে রাখতে পারবেন যেগুলো ইতিপুরে বিসিএস ব্যাংক এন টিআরএচ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে এগারো সংখ্যা যত সব সাধারণ জ্ঞান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয় এগারোটি সেক্টরে এম এ জি ওসমানী কর্তৃক বীর প্রতীক তারমন বিবি এগারো নং সেক্টরে ছিলেন ময়মনসিংহ টাঙ্গাইল জেলায় মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ছিল এগারো নং সেক্টরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি রয়েছে এগারো জন চট্টগ্রাম বিভাগে জেলা আছে এগারোটি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী বান্দরবন রাঙামাটি খাগড়াছাড়ি চট্টগ্রাম ও কক্সবাজার উইং কমান্ডার অবসরপ্রাপ্ত হামিদুল্লাহ খান মুক্তিযুদ্ধের সময় কমান্ডার ছিলেন এগারো নং সেক্টরের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণ অভ্যতানের কর্মসূচি ঘোষণা করে এগারো দফা বর্তমানে দেশে মোট শিক্ষা বোর্ড এগারোটি বাংলাদেশের সংবিধানের ভাগ বা অধ্যায় আছে এগারোটি সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম যুদ্ধ করেন এগারো নং সেক্টরে ময়মাসিংহ টাঙ্গাইল জেলায় বাংলাদেশের দীর্ঘতম ফ্লাইওভার মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারের দৈর্ঘ্য এগারো দশমিক আট কিলোমিটার ব্রিটেনের একমাত্র নারী প্রধানমন্ত্রী মার্গারেট থেসার ইউরোপের লোহমানবি এগারো বছর ক্ষমতায় ছিলেন উনিশশত সাল থেকে উনিশ সাল পর্যন্ত উনিশশো সালের পূর্ব পর্যন্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল এগারোটি চলচ্চিত্র টাইটানিক অস্কার পুরস্কার লাভ করে চলচ্চিত্র টাইটানিক অস্কার পুরস্কার লাভ করে এগারোটি বিভাগে ব্রিটিশ অর্থমন্ত্রীর সরকারি বাসভবনের নাম এগারো নং ডাউনিং স্ট্রিট ক্রিকেট বা ফুটবল খেলায় প্রতিদলে খেলোয়াড় থাকে এগারো জন রাষ্ট্রভাষা দিবস এগারো মার্চ বিশ্ব জনসংখ্যা দিবস এগারো জুলাই বাংলা বর্ণমালায় সর্বণ্ড এগারোটি ব্রাঙ্গনা কাব্যটির পত্র সংখ্যা এগারোটি স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় মৌলিক পদার্থ স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় মৌলিক পদার্থ এগারোটি চন্দ্র অবতরণ প্রথম চন্দ্রযানের নাম অ্যাপোলো এগারো